কি বাজে ভাবে আজকে অ্যাক্সিডেন্টটা হলো? ছেলেটা কি বেঁচে গেছে? না না, একদম পুরো স্পট ডেড। হসপিটালে নিয়ে যাওয়ার সময়টুকু পাওয়া গেল না। গাড়ি ঘোড়া যেভাবে চালাচ্ছে, ক্রসিংটাতে একটাও পুলিশ থাকে না। আর এইখানে কিছু হবে না, কোনো রুলস নেই, কিচ্ছু নেই, কি বলবো এদেরকে। শিশিরের বিন্দুতে আবদ্ধ আমি, মুক্তির স্বাদ পেলাম রন্ধ্রে রন্ধ্রে বাষ্প হয়ে। সূর্যের প্রথম ছটায় ধোয়া সেই আশীর্বাদ নিয়ে এলাম, জীবনের ছোঁয়া দিলেন অন্তর্যামী। সেই জল সেই আলো আজ ঝরে পড়ে তৃষ্ণার্ত হৃদয়ের মরুভূমি, জাগে নতুন প্রাণ, লুটায় জাগতিক মান অভিমান। মন জমিন আজ যেন এক বিকশিত মরুদ্যান। সময় শেষে ভালোবেসে ডেকে নিও গো আমায়, পাড়ি দেব সাগরে পারে আকাশের সেই শেষ সীমানায়। আজ অনেকদিন বাদ দিদিকে হাসতে দেখলাম। শেষ যে কবে দেখেছিলাম মনে নেই। ঘাসের ওপরে শিশির বিন্দুটার মতো চকচক করছে ওর চোখ দুটো, হয়তো খুশিতে জল এসেছিল। আজ আমার লেখা একটা কবিতা খবরের কাগজে ছোট্ট একটা জায়গা পেয়েছে। দিদির এই নিষ্পাপ হাসিটা দেখলে আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, খালি মনে হয় উপভোগ করি প্রকৃতির এই অপরূপ সৃষ্টিটা। আজ পুষানের বাড়ি এলাম। পুষান হলো আমার ছোট কাকার ছেলে, ও ব্যাঙ্গালোরে একটা চাকরি করে। ছুটিতে বাড়ি এসছে তাই আমাকে ডাকলো। পুষানদের বাড়ি চন্দননগরে। চন্দননগরের থেকে এক দেড় ঘন্টা ভেতরে গেলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে গেলে প্রকৃতির অনেকটা কাছে যাওয়া যায়, প্রকৃতির গন্ধ পাওয়া যায়, সৌন্দর্যে মিশে যাওয়া যায়। পায়ে চটি পরে হাঁটলে মাটিটাকে যেন ঠিক ছোঁয়া যায় না। আমি পথ ভোলায় পথিক
এসেছি অনুরণন ভোরের কুয়াশা তরঙ্গ তলে যেন সঙ্গীতের মূর্ছনা আদিগন্ত ছড়িয়ে যায় সেই ঢেউ জাগিয়ে তোলে প্রাণী তীব্র এশোনা আমি ভাসি অভূতপূর্ব সেই আনন্দে অনুরণন শুনি মনের মাঝারে জুড়িয়ে যায় তীব্র দহন যেমন ধীরে ধীরে অস্তমিত হয় সাঁঝের প্রদীপ বা যেমন থেমে যায় প্রাণের স্পন্দন বা শান্ত হয় ছোট সেই ঢেউগুলির বালক মন দিদির জীবনটা যেন অবহেলায় গজিয়ে ওঠা আগাছার মতো হয়ে দাঁড়িয়েছে অথচ একসময় সেটা ছিল না সকলেও রূপের কত কদর করত কিন্তু আজ থেকে প্রায় এক বছর আগে এমন একটা ঘটনা ঘটে গেল ওর জীবনে যার জন্য আজও ফল ভোগ করছে কিন্তু যে লোকটা ওর জীবনটাকে শেষ করে দিল তার কোনো শাস্তি হলো না ওই MMSটা আমি দেখিনি আর দেখতেও চাই না ওটার জন্যই তো দিদি বিষ খেতে গিয়েও খায়নি হয়তো আমার কথা চিন্তা করেই মানুষের রন্ধ্রে রন্ধ্রে বিষ প্রকৃতির বিষ তো তার কাছে নগণ্য আমার ছোটবেলার বন্ধু সায়ন্তন একটা বেসরকারি পত্রিকাতে কাজ করে একদিন সায়ন্তন বর্ধমানের দিকে একটা গ্রামে যাচ্ছিল সেখানকার কিছু জায়গায় সরকার নাকি এক বছর আগে আলো দেবে বলেছিল কিন্তু এখনো দেয়নি তাই সেটাকেই কভার করতে যাচ্ছিল আর ওর সাথে আমিও বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে আসলে কলকাতায় থেকে তেমন দূরে তো কোথাও যাওয়া হয় না আর চাকরি নেই হাতে পয়সাও তেমন নেই তাই পাহাড় পর্বত যে ঘুরে দেখব তারও সুযোগ নেই মাঝে সাঝে এমন সুযোগ পেলে তাই আর হাতছাড়া করি না সায়ন্তনটাও আমাকে বুঝল না যেই মানুষটা আমার দিদির জীবনটাকে শেষ করে দিল তার কাছে আমাকে চাকরি ভিক্ষা করতে যেতে বলছে দিদির মুখের দিকে তাকিয়ে আমি সব চেষ্টা এতদিন করেছি কিন্তু এটা আমি করতে পারবো না লোকে চাকরি পাচ্ছে না আর তুই বাদ বিচার করছিস তোর জন্য সুপারিশ করাটা আমার ভুল হয়েছে তোর মতো ছেলেদের বেকার মরা উচিত মেজদার কোম্পানির ইন্টারভিউটাও তো তুই ঠিক করে দিলি না এত ভালো চান্স ছিল তোর সাথে এই রিলেশনশিপটা কন্টিনিউ করা আমার পক্ষে আর সম্ভব নয় উত্থিয় B
বিকম করে আজকালকার দিনে চাকরি পাওয়া যায় না। আমি তোকে অনেকবার বলেছিলাম অ্যাটলিস্ট এমবিএটা করে নে। দেখ, আই হ্যাভ ডান মাই এমবিএ ফ্রম এক্সেলারাই অ্যান্ড সি মাই পজিশন। ফর মি দেয়ার আর সো মেনি জবস অ্যান্ড ফর ইউ দেয়ার ইজ নো ভ্যাকেন্সি। খালি প্রকৃতি প্রকৃতি করে আর কবিতা লিখে তো পেট চলবে না, তার থেকে বরং তুই এক কাজ কর, তুই তোর কবিতাগুলো আমায় দে। আমি তো ছোটবেলার বন্ধু, আমি আমার পাবলিকেশন থেকে তোরই কবিতাগুলো বের করবো আর তোকে কিছু টাকাও দিয়ে দেবো, তাতে তোর আর ওই তোর দিদির পেট চলে যাবে। বাট কন্ডিশন একটাই, কবিতাগুলো আমার নামে বেরোবে। আমি তো তোকে বুঝি ভাই, তুই যেমন আছিস ঠিক তেমন থাকিস, আমি তো তোর সাথে আছি। বেশ কদিন ধরে কাছাকাছি বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে আর মন টিকছে না। আজ এমন একটা জায়গায় এলাম যেখানে আগে কেউ কখনো আসেনি। আমি এখানে ঈশ্বরকে খুঁজে পেয়েছি, সে কি তার রূপ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, মৃত্যু সে ধরে। জানতেম যদি কেন ছুটে চলেছি তোমারই বৃষ্টির স্বপ্ন স্বাদ মেখে, আমি যে একলা সন্তান তোমার প্রদক্ষিণ করি আজন্ম চারিদিকে, রাতের তারা ভোরের কুয়াশা ছোট ছোট সব শব্দগুলি জ্যোৎস্না রাতের প্রেমের পরশ, মন কেমনের রাঙা গধুলি বারে বারে তাই ফিরে আসতে চাই, হয়ে গভীর নিঃশ্বাস মনের ঈশান কোণে, সমুদ্রের অতলে যখন আকাশ প্রদীপ জ্বলে জানি পাবে এই মন আশ্রয় তোমার নিবিড় সবুজ অঞ্চলে।